আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের গতি সংক্রান্ত যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের এবছর অর্থাৎ 2020 সালের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলি পড়েছে তার কিছু প্রশ্ন সমাধান করে দিচ্ছি। এরপরে যখন হয়তো আমি আগামীকালকে যে শনিবারে পরীক্ষা নিব, সেই পরীক্ষায় এগুলি যে শুধু থাকবে তা না, ওই অধ্যায়ের বিভিন্ন টাইপের অঙ্ক হোক, সৃজনশীল মিলেই সৃজনশীল প্রশ্ন একটি 10 মার্কের, অবজেক্টিভ 25 মার্কের। তো আমি শুরু করেছি বিভিন্ন বোর্ডের 2020 সালের প্রশ্ন সলিউশন করে দেওয়া। এ অধ্যায়ে প্রায় 8 থেকে 9টা প্রশ্ন আছে যেগুলি এবছর 2020 সালে বিভিন্ন বোর্ডে পড়েছে। আমি এখন 3টা প্রশ্নের সলিউশন করে দেব। এরপরে হয়তো এরপরে আবার যখন আমরা এই অধ্যায়ে ফিরে আসব, হয়তো একবার রিভাইজ দিলেই হবে না, আরও যখন পরবর্তীকালে আরও রিভাইজ যখন দিব তখন আরও 3টা বা 4টা এইভাবে আস্তে আস্তে আমি শেষ করে দেব। আমরা ছবিটায় দেখি, ছবিতে মূলত দুটো উত্তর চাওয়া হয়েছে। একটা হলো ও এ বি এর দূরত্ব, ও আমি দেখি হাত দিয়ে দেখাই, ও এ বি এই দূরত্ব কত সেটি বের করতে কথা বলা আছে। আর একটা বলা আছে সিডি রেখা দূরত্ব, এই সিডি এই যে রেখা সিডি এই দূরত্বের কথা বলা আছে। তো এই বরাবর হচ্ছে তোমার সময়, এই বরাবর হচ্ছে সময়, আর এই বরাবর হলো বেগ। সময় বেগ, সময় আবার বেগ, এই লেখচিত্র এখানে দেওয়া আছে। এটি চিত্রে চাওয়া হয়েছে ও এ বি এই যে দূরত্ব এবং সি ডি এই যে দূরত্ব, এই দূরত্বের ভেতরে কোন দূরত্বটা বড় সেটি বেশি সেটি চাওয়া হয়েছে ঘ নম্বর প্রশ্নে। আর গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো, প্রথম গাড়ি বলতে ও এ বি এই যে এই যদি কোনো গাড়ি এই বরাবর যায় সেই গাড়ির ত্বরণ নির্ণয় করতে হবে। তো এটা বিশ্লেষণ করে দেখা যায় যে এখানে ও থেকে যখন যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু ত্বরণ আছে, এই এখানে কিন্তু ত্বরণ রয়ে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ত্বরণ নেই, এই জায়গায় আছে সম বেগ। তাহলে ও এ বি এই অংশের ভেতরে এই এ বি অংশের ত্বরণ কিন্তু শূন্য, সমবেগ যেহেতু এখানে ত্বরণ শূন্য, আর শুধুমাত্র ও এ অংশের ত্বরণ আছে। ত্বরণ বের করতে গেলে বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা যা পাই সেটি হবে ত্বরণ, সেটি আমরা দেখব এখানে। আমরা এবার এক এক করে আমরা প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। দেখো প্রশ্নটা নিয়ে একটু কথা বলি, বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল, অর্থাৎ দুটি রেখা পাওয়া গেল, একটা হচ্ছে ও এ বি, আমি একটু ছোট করে দিই পরে আমি আবার একটু বড় করে দেব, বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি ও এ বি এটুকু এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল, সিডি সিডি রেখা পাওয়া গেল এখানে। এই এটা হচ্ছে সময়, নিচে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আছে হলো বেগ, নিচে হলো সময় আর ওয়াই অক্ষ বরাবর আছে হলো বেগ। তো আমরা এখন একটু একটু করে জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলো দেখব। দেখো জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন বা প্রয়োগ দক্ষতা আমি সবগুলি দেখাচ্ছি। পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটি গতকালকে একবার বলা হয়েছে। ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রম দূরত্ব সমান হয় কেন, এটি আমি পর্যাবৃত্ত গতি গতকালকে বলেছি। ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল, অর্থাৎ বলের পরিমাণ কিন্তু একই রকম থাকবে, ভর ভিন্ন ভিন্ন, এরকম যদি হয়
প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, এটি আমাকে বলতে হবে অনুধাবনের প্রশ্নে। প্রথম গাড়ির ত্বরণ যেটা বলা হলো, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, 30 সেকেন্ডে কোন গাড়িটি, গাড়ি হচ্ছে দুটি, একটা হলো সিডি গাড়ি, একটা হচ্ছে ও এ বি গাড়ি, এই 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে সেটি আমরা বের করব। প্রথম প্রশ্ন নিয়ে একটু কথা বলি, প্রথম অনুধাবনের প্রশ্নটি। আগে বলা হয়েছিল কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তো সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এটি আমাদের, আমি বলেছিলাম ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটি, মিনিটের কাঁটাটি, ঘন্টার কাঁটাটি, এদের যে গতি সবই কিন্তু পর্যাবৃত্ত গতি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটি পর্যাবৃত্ত গতি, কারণ হলো ঘড়ির কাঁটাটি নির্দিষ্ট সময় পর পর বাম দিক হতে 12 নম্বর ঘরকে অতিক্রম করে ডান দিকে যায়, অনুরূপভাবে আবার 6 নম্বর ঘরকে অতিক্রম করে, 7 নম্বর ঘরকে অতিক্রম করে, এবং এই যে অতিক্রম করে নির্দিষ্ট সময় পর পর করে, অনুরূপভাবে পৃথিবীও সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করে। সুতরাং এই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। পরের প্রশ্ন দেখো, এখানে একটা ইকুয়েশন আমি দেখাচ্ছি, দেখো এফ ইকাল টু এম, এটা কিসের সমীকরণ? এ ইকাল টু এফ ভাগ এম। আমরা জানি এফ ইকাল টু এম এ একটা ত্বরণ এবং বল এবং ভর সংক্রান্ত গতি সমীকরণ বলা যাবে না, এফ ইকাল টু এম এ, তাহলে এ ইকাল টু এফ ভাগ এম। খেয়াল করো, এ ইকাল টু এফ ভাগ এম, ত্বরণ ইকাল টু বল ভাগ ভর। এখন যদি এই বল নির্দিষ্ট করে দেওয়া হলো, বলকে নির্দিষ্ট করে দেওয়া হলো, সেক্ষেত্রে এম এই ভর মূলত এই ত্বরণ পরিবর্তনের জন্য দায়ী থাকবে। বল যদি নির্দিষ্ট হয় তাহলে এম যদি বাড়ে ত্বরণ কমবে, এম যদি কমে ত্বরণ বাড়বে। অর্থাৎ একটি বস্তুর উপরে যখন বল প্রয়োগ করলাম, যদি ভর বেশি হয় বস্তুটির ত্বরণ কম হবে, যদি ভর কম হয় বস্তুটির ত্বরণ বেশি হবে। অর্থাৎ ভর যদি কম হয় তাহলে বস্তুটি বেশি দূরে যাবে একই পরিমাণ বল প্রয়োগ করলে, অনুরূপভাবে ভর যদি বেশি হয় বস্তুটি কম দূরে যাবে একই পরিমাণ বল প্রয়োগ করলে। তাহলে বোঝা গেল যে ত্বরণ ভিন্ন অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, ভিন্ন ভিন্ন ভরে দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলেও তার ত্বরণ ভিন্ন হয়। কেন হয়? যে বল কিন্তু নির্দিষ্ট একই পরিমাণ, ধরে নাও এখানে বল ছিল হলো 100, আর একবার বস্তু ভর ছিল 20, তাহলে 100 কে 20 দিয়ে ভাগ করলে হবে 5, তখন ত্বরণ হলো 5। আবার ওই বল 100 ছিল, এখানে এম ভর ছিল 10, তাহলে 100 কে 10 দিয়ে ভাগ করলে হলো 10, তখন কি ত্বরণ হয়ে গেল 10। অর্থাৎ ত্বরণ ভিন্ন হয়ে যায় ভর ভিন্নতার কারণে যদি বল নির্দিষ্ট করে দেওয়া থাকে। এটা একটা জটিল আকারের অনুধাবনের প্রশ্ন, ম্যাথমেটিক্যাল টার্মস থেকে নিয়ে আসতে হয় সেটি। পরের প্রশ্নে যাই, প্রশ্নটি চাওয়া হয়েছে ত্বরণ। আমি লক্ষ্য করো, আমি এখানে দেখাই পরের ছবিটা দেখাবো। হ্যাঁ, ও এ অংশের আদি বেগ U = 0, শেষ বেগ V = 40, সময় T = 20 সেকেন্ড, A = হট। তো আমরা জানি A = V - U/T, এখানে ভি হলো 40, ইউ হলো 0, টি হলো 20, তো 40 থেকে 0 বিয়োগ করলে হয় 40/20 মানে 2 মিটার/সেকেন্ড। এই 2 মিটার/সেকেন্ড এটা হচ্ছে ও এ অংশের ত্বরণ। আবার এ বি অংশে গাড়িটি সমবেগে চলে, বিদায় উক্ত অংশের ত্বরণ 0, সুতরাং প্রথম গাড়ির ত্বরণ 20 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড স্কোয়ার,
এবং পরবর্তী 20 সেকেন্ডে শূন্য। আমি এবার তোমাদেরকে ছবিটির কাছে নিয়ে যাই, ছবিটির কত লক্ষ্য করো, এখানে এই জায়গায়, এই জায়গায় কিন্তু এই টি যেমন শূন্য, এই জায়গায় বেগ ও শূন্য, এই জায়গাটি, এই জায়গা আমি যেখানে হাত চলছে এখানে বেগ ও এ অংশের ক্ষেত্রে, তাহলে আদি বেগ ইউ ইকাল টু এখানে কিন্তু শূন্য, ইউ ইকাল টু শূন্য। এখন যেতে 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 এই জায়গায় যখন গেল, তখন আমরা এইদিকে এইদিকে এই জায়গায় যে দেখলাম বেগ হয়ে গেল 40। আচ্ছা, এর জন্য সময় সময় হলো 20, সময় 20, আর তরল এ ইকাল টু হট। তো আমরা জানি এ ইকাল টু বি মাইনাস ইউ ভাগ টি, এই সূত্র আমরা ব্যবহার করে এটা পেলাম। আমি দেখো তোমরা ওই সাথে একটু মিল করে নাও, আমরা পরেরটা যাই, পরেরটা পরেরটা দেখো, লেখচিত্রতে পাই প্রথম গাড়ির ক্ষেত্রে, লেখচিত্র হতে আমরা পাচ্ছি প্রথম যে গাড়িটির ক্ষেত্রে, এটি আমি দেখি প্রথম গাড়ি, আমি ছবিটা দেখাই। প্রথম যে গাড়িটি, এই গাড়িটির এই যে দূরত্ব খুব গভীর মনোযোগ সহকারে দেখতে হবে, এই গাড়ির দূরত্ব গেল এই পর্যন্ত, এইটা ত্বরণে গেছে, এই পর্যন্ত গেছে ত্বরণে, এইটুক গেছে হলো সম বেগে, তাহলে মোট দূরত্ব যেটা হবে সেটা এই হবে, এখান থেকে ও থেকে এ, এ থেকে বি, এই যে এর ভেতরে দুটো ক্ষেত্র আছে, একটা হলো ত্রিভুজ ক্ষেত্র, আমার হাতের দিকে দেখলে বোঝা যায় এটা হলো ত্রিভুজ ক্ষেত্র, এটা হলো ত্রিভুজ ক্ষেত্র, ও এ আর এখানে একটা বিন্দু দিয়ে দেওয়া যেত, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, আর একটা হলো আয়ত বা বর্গ আমরা যা বলি সেই ক্ষেত্র। লক্ষ্য করো এখন ও এর জন্য এই যে, এই যে এখানে হলো 20 মাইনাস জিরো, আর এটুক হবে, এটুক খেয়াল করো 40 মাইনাস জিরো, আর একবার এখান থেকে এটুক যদি আমি বের করি এটা হয় 20, আর এখান থেকে এটুক যদি বের করি সেটা হয় 40। তাহলে এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ 20 গুণ 40, তাহলে 40 আর 20 হলো 800, তো 400 হয়, তাহলে এইটুক এই দূরত্বটা হয় কিন্তু 400। এবার যদি আমরা ৩০ সেকেন্ড হিসাব করি, তাহলে এই যে জায়গাটি, এই যে জায়গাটি, এই জায়গাটি, এই জায়গাটি হলো 30 মাইনাস 20, পরবর্তী 10 সেকেন্ডের জন্য, তাহলে এটা হলো 30 মাইনাস 20, আর এই যে জায়গাটি এটা কিন্তু হলো, এটা 40ই আসলে, 40 মাইনাস 20, এটা হলো কিন্তু 40। এই জায়গাটি আমার হিসাব করতে হবে, আমি একটা দাগ দিয়ে দেই, যদি একটা দাগ এখান থেকে আমি দিয়ে দেই, হ্যাঁ এই হিসাবটা আমাকে করতে হবে, এটা এই যে জায়গাটা, এই জায়গাটি হিসাব করতে হবে, এই জায়গাটি হলো, এই জায়গাটি, এই এই জায়গাটি হলো 30 মাইনাস 20, আর এটা হলো গিয়ে তোমার 40 মাইনাস 0, তো 30 মাইনাস 20 হলো, এই 30 থেকে 20 বিয়োগ করলে হয় 10, আর এটা হয় 40, তাহলে 40 10 400, তাহলে এই জায়গাটি কিন্তু 400, তাহলে মোট দূরত্ব সে 30 সেকেন্ডে যে দূরত্বটি গেল এটি হলো 400, আর এইটুক হলো 400, মোট হলো 800, 30 সেকেন্ড সেকেন্ডে সে 800 মিটার দূরত্ব অতিক্রম করলো। আমরা দেখে আসি, দেখো 20 সেকেন্ডে অতিক্রম দূরত্ব এস ওয়ান ইকাল টু হাফ 20 মাইনাস 0 গুণ 40 মাইনাস 0, 400 হয়, সব বলা হয়েছে ওখানে।
পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রম দূরত্ব তো 30 মাইনাস 20 গুণ 40 মাইনাস 0 তো 400 তো 30 সেকেন্ডে প্রথম গাড়িটির মোট অতিক্রম দূরত্ব s ইকুয়াল টু s1 হলো 400 s2 400 800 মিটার তাহলে প্রথম গাড়িটা কিন্তু আমরা বুঝে নিলাম আমরা দ্বিতীয় গাড়িটি একবার দেখব দ্বিতীয় যে গাড়িটি সেটি হলো যে দূরত্ব যায় সে এরকম যায় এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এটা এটা ত্রিভুজ মতো হয়েছে কোন দূরত্ব বের করতে গেলে সেই আয়ত বা ত্রিভুজ বা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বের করলে হয় 30 যদি হয় তাহলে এখান থেকে 30 হচ্ছে 30 আর এখান থেকে 60 বিয়োগ 0 তাহলে 60 30 এবং 60 এটা একসাথে গুণ করলে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এখানকার যে দূরত্ব হবে COD ত্রিভুজের ক্ষেত্রে দূরত্ব হবে হাফ 30 মাইনাস 0 গুণ 60 মাইনাস 0 এটি করলে যা হয় দেখো এটা আমরা ছবিটায় আসি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 30 সেকেন্ড অতিক্রম দূরত্ব COD এর ক্ষেত্রফল হাফ গুণ 30 মাইনাস 0 গুণ 60 মাইনাস 0 ইকাল টু 900 মিটার তাহলে এটা কিন্তু বড় উপরে গাণিতিক বিশ্লেষণ দেখা যায় যে 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ এই প্রশ্নটি কিন্তু এবছর ঢাকা বোর্ডে পড়েছে যারা এখনো কোনো বাসায় লেখাপড়া করতেছো না ফিজিক্স কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস আমি একটু একটু করে আগাচ্ছি যদি তোমরা ঠিকমতো রেসপেক্ট না করো ঠিকমতো এটা রিপ্লাই না দাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমি পরের ঢাকা বোর্ড 20 সালের প্রশ্নে যাই ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন প্রশ্নটি আমি দেখাচ্ছি স্থির অবস্থায় থাকা স্থির অবস্থায় যদি থাকে তাহলে আদি বেগ শূন্য 5 কেজি ভরের একটি বস্তু 5 কেজি এম ইকাল টু 5 কেজি বস্তুর উপরে 5 নিউটন বল তাহলে এফ ইকাল টু 5 নিউটন 4 সেকেন্ড টি ইকাল টু 4 সেকেন্ড ধরে কাজ করছে তার 4 সেকেন্ড পর এই যে কাজ করলো না কাজ করার পরে 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করতেছে তাহলে 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড তিনবার 4 সেকেন্ড এখানে কিন্তু কাজ হয়েছে সময় তিনবার নেওয়া হয়েছে প্রথমে 4 সেকেন্ড তারপরে 4 সেকেন্ড এই 4 সেকেন্ড চলেছে সমবেগে এরপরে আবার 4 সেকেন্ড এইভাবে কাজটা হয়েছে তরঙ্গ কাকে বলে এটি আমাদের এই অধ্যায় সংক্রান্ত না এই জন্য আমি উত্তর দিচ্ছি না সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য এটাও এই অধ্যায় না বস্তুটি প্রথম 8 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করতে হবে প্রথম 8 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বলতে বোঝায় এই 4 সেকেন্ডে যে 4 সেকেন্ড যায় হচ্ছে ত্বরণে আর এই 4 সেকেন্ড যে 4 সেকেন্ড যায় হচ্ছে সমবেগে সেটি বের করতে হবে এবার আসো ত্বরণে যখন আমরা যাবে তখন হিসাব আমরা করতে পারি আমরা দেখি দেখো এখানে টি ওয়ান সময় ধরে বস্তুটি সমত্বরণে এবং পরবর্তী টি টু সময় সমবেগে চলে প্রথম যে অংশ বলা হলো এখানে বস্তুর ভর এম ইকাল টু 5 কেজি আদি বেগ ইউ ইকাল টু 0 প্রযুক্ত বল এফ ওয়ান প্রথম ক্ষেত্রে 5 নিউটন বলের ক্রিয়া টি ওয়ান ইকাল টু 4 সেকেন্ড ধরে সমবেগে চলার সময় সেটাও 4 সেকেন্ড অতিক্রম দূরত্ব এস ইকাল টু হট লক্ষ্য করো প্রথম যে টি ওয়ান সময় তার আদি বেগ ইউ ইকাল টু 0 ছিল ইউ ইকাল টু 0 ছিল এখন আমরা বের করবো 4 সেকেন্ড পরে বেগটা কত হবে লক্ষ্য করো আমরা জানি ত্বরণ ইকাল টু এফ ওয়ান ভাগ এম তাহলে এখানে এফ হচ্ছে 5 নিউটন আর বস্তুর ভর হচ্ছে 5 তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার টি ওয়ান সময় শেষে তার যে বেগটা হয় সেই বেগটা যদি ভি ওয়ান হয় তাহলে ভি ওয়ান ইকাল টু ইউ প্লাস এ ওয়ান টি ওয়ান তাহলে ইউ তো 0 এটা হলো 0 আচ্ছা আর এ হলো আমার 1 আর টি ওয়ান হলো 4 এটা কিন্তু হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড তাহলে অতিক্রম দূরত্ব আমরা পেয়ে গেলাম এস ওয়ান ইকাল টু আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড 2 গুণ টি ওয়ান অর্থাৎ গড় বেগ গড় বেগ দূরত্ব একটা সূত্র আছে গড় বেগ গুণ সময় ইকাল টু দূরত্ব বলা যায় তাহলে দূরত্ব এস ইকাল টু গড় বেগ মানে কি দুটো বেগ যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় একটা বেগ হলো 0
আরেকটা বেগ হলো 4, তাহলে 0 যোগ 4 ভাগ 2 তাকে টি মানে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড সেটা হলো 8 মিটার। এই এই যে সময়টি গেল 8 মিটার গেল, এটা কিন্তু সমত্বরণে গেছে। এবার বাকিটা যা হলো সমবেগে পরবর্তী 4 সেকেন্ড, সেটা হলো টি2 সময় হিসাব করা হলো। টি2 সময় অতিক্রান্ত দূরত্ব s2 = v1 t2, তাহলে এটা হলো v1 হচ্ছে আমাদের 4, এই যে 4 4 আর টি2 হলো স্যার 16, তাহলে মোট মোট t1 + t2 বা সমান 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম আমরা। একটা হলো 8 আরটা হলো 16, 8 আর 16 24 মিটার দূরত্ব আমরা পেয়ে গেলাম। অর্থাৎ বস্তুটি প্রথম 4 সেকেন্ডে 24 মিটার দূরত্ব অতিক্রম করে, লক্ষ্য করো তাহলে প্রথম 4 সেকেন্ডে গেছে ছিল 8 মিটার, এটা হলো সমত্বরণে। এখানে আমরা বের করার জন্য কিন্তু আমরা গড় বেগের সূত্র ব্যবহার করেছি, আর পরবর্তী 4 সেকেন্ড গেছে সম বেগে, s = vt এর সূত্র ব্যবহার করেছি, সেটা হলো 16, সব মিলে সে অতিক্রম করেছে 24 মিটার। সব মিলে কিন্তু সে 24 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আমরা এবার লেখচিত্রে যাব। লেখচিত্র যদি আমরা দেখি, ছবিটা যদি আমরা দেখি কেমন করে ছবিটা হয় আমরা দেখাই। এখানে আদিবেগ ইকুয়াল শূন্য ছিল, এটুক গেছে তরণে, এটুক তরণে 4 সেকেন্ড পর্যন্ত সে তরণে গেছে, তরণে গিয়ে তার বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ডে। দেখো ঠিক তরণে গিয়ে যখন সে শেষ হয়েছে তখন তার বেগ হয়েছে কিন্তু 4 মিটার পার সেকেন্ড, সেই সময়টা হলো 4, এই যে 4 সেই সময়টা হলো 4। যদি আমি এখানে একটা স্কেল দিয়ে একটা দাগ দিই তাহলে দেখো কি হয়। এটা হয় রিয়াক্ট করে না। আচ্ছা এইটু এইটু হলো, আর এটা কিন্তু বেগ। আমি আরেকবার একটা দাগ দিই, আস্তে আস্তে হোক অসুবিধা নেই। এই একটা বেগ, তাহলে এই যে সময়টা হলো এইটা, এটা হলো কিন্তু এটা এটা কিন্তু হলো 4 সেকেন্ড, আর বেগ এটা হলো এটা এটা দেখাচ্ছে এটা হলো 4। তাহলে এই যে সময়টা, এই সময়টার ভিতরে সে গেছে সমত্বরণে। আচ্ছা এরপরে সে মূলত গিয়েছে সমবেগে, এইটুক এইটুক গিয়েছে সে, এইটুক গেছে সমবেগে কত সেকেন্ড পর্যন্ত, পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত। আবার দেখো পরবর্তী 4 সেকেন্ড, এখানে কিন্তু 4 আর 4 8, তাহলে এই হচ্ছে 4 সেকেন্ড আর এরপরে আরও 4 সেকেন্ড, তাহলে এই জায়গায় কিন্তু ঠিক বাঁকা জায়গাটা 8 হবে, ইচ্ছা মতো দেওয়া যাবে না, এই বাঁকা জায়গাটা কিন্তু এখানে 8 হবে, কিন্তু এই জায়গায় কিন্তু 4 এর লাইনে থাকবে। এরপরে সে বাকি 4 সেকেন্ড গেছে গেছে দেখো এই তো এই তো এই যে এইটা এইটা গেছে সে বাকি 4 সেকেন্ড, কিন্তু আবার নতুন করে তরণ শুরু হয়েছে। এই হচ্ছে এখানকার হিসাবটা। আমরা কি দেখলাম, লেক থেকে দেখা যায় যে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে বস্তুটি প্রথম 4 সেকেন্ড সমতরণে, এইটুকু হচ্ছে সমতরণে, পরবর্তী 4 সেকেন্ড মানে এইটুক এইটুক গেছে সমবেগে, পরবর্তী 4 সেকেন্ড ভিন্ন সমতরণ, এটা হলো ভিন্ন সমতরণে। তাহলে এখানে ছবিটা ইচ্ছা মতো আঁকানো যাবে না, সেটি আমি দেখালাম। তোমরা যারা দূরে আছো দেখতেছো, আমি একদিনে এত বেশি কঠিন প্রশ্ন দেওয়া যাবে না, এই তিনটা দিচ্ছি। এই অধ্যায়ের অঙ্ক তোমরা করেছো, অঙ্কগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আগামীকালকে পরীক্ষায় বসবে, আমি দেখি। তারপরে অধ্যায় আমরা আরেকবার করাবো, এর পরে কোনো অসুবিধা নেই।
এবং রাজশাহী বোর্ড 2020 এ চলে যাই। রাজশাহী বোর্ড 2020 একটি গতিশীল গাড়ির গতিকালের ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচে ছকে দেওয়া হলো। এটা হচ্ছে এর সময়, এটা হলো সময়, এটা হলো বেগ। বেগ ছিল 2 মিটার পার, তাহলে বোঝা গেল সময় জিরো। ছবিটা দেখলে অনেক কিছু হবে, সময় যখন জিরো তখন তার বেগ হলো কিন্তু 2, অর্থাৎ এই বস্তুটির আদিবেগ কখনো শূন্য ছিল না, আদিবেগ কখনো শূন্য ছিল না। সময় যখন 5 তখন তার বেগ ছিল 4, সময় যখন 10 বেগ ছিল 6, সময় যখন 15 তাও বেগ 6, অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই বস্তুটি সম বেগে চলেছে। তারপরে আবার কিন্তু ত্বরণ হয়েছে। সুতরাং বস্তুটি প্রথমে গেছে হলো সমত্বরণে, সমত দেখো 2, 4, 6 এটা সমত্বরণে, তারপরে কিন্তু সম বেগে, তারপরে আবার ত্বরণে, কিন্তু একটু কম হয়েছে। এখানকার ত্বরণ একটু বেশি, এখানকার ত্বরণ হলো কম। এখানে কত বেশি, 6 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে, এখানে কিন্তু 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে। এ জায়গায় ত্বরণের মান একটু বেশি আর এখানে ত্বরণের মান হচ্ছে একটু কম, আর এই মাঝামাঝি যে অবস্থান, এই অবস্থানে সে বস্তুটি গেছিল সম বেগে। পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটি আমরা গতকালকে আলোচনা করেছিলাম। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, সেটি 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বের 15তম সেকেন্ডে, তাহলে কিন্তু এই জায়গাটি, হ্যাঁ এই জায়গাটি 15তম সেকেন্ড পর্যন্ত তার বেগ কিন্তু 6 ছিল। তো সেক্ষেত্রে 15 মানে এক একটা সেকেন্ডে, সে 1 সেকেন্ডে সে কত যাবে, তাহলে 6, মাত্র 6টুকু যাবে, কারণ সেকেন্ড হচ্ছে 1, 15তম মানে 15 নম্বর সেকেন্ডে সে 6 যাবে। এস ইকাল টু বিটি, বি হলো তোমার এখানে 6 আর টি হলো 1, তাহলে 15তম সেকেন্ডে। ইতিপূর্বে আমি যখন করাইছিলাম তখন কিন্তু দেখলাম 15তম সেকেন্ডে তখন ত্বরণ ছিল, হয়তো 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেখান থেকে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হতো, কিন্তু এখানে তো যেহেতু সমবেগ রয়ে গেছে এই জন্য বিয়োগ করার দরকার নেই। আচ্ছা, সংজ্ঞাগুলির মধ্যে আমরা আস্তে আস্তে আসি। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এটা আমরা দেখেছি সূর্যের গতি, পৃথিবীর চারপাশে, তারপর তোমার ঘড়ির কাঁটাগুলির গতি, এরকম সবই পর্যাবৃত্ত, দরকার নেই। যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। কোন পর্যাবৃত্ত গতি কখনো স্পন্দন গতি হয়, গতি হয় যখন বস্তু কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে বস্তুটির সরণের সমানুপাতিক হয় এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হয়, তাই স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি, যেমন সরল দোলকের গতি, সেটা এটা আগে দেখানো হয়েছে। আমরা এবার অঙ্কটায় যাই, এটা হয়ে আজকে আমরা 3টা আর বেশি দেব না, আবার সামনে যখন এই অধ্যায় ফিরে আসব। আচ্ছা, তার আগে একটু বলি, আগামী শনিবার তোমাদের উচ্চতর গণিতের পরীক্ষা নিব, সেটা হলো গিয়া 1.1 প্রশ্নমালা, 1.2 প্রশ্নমালা। আমি বারবার বলতেছি, উদ্যোগ হতে পাই 10 সেকেন্ড হতে 15 সেকেন্ডে গাইড সমবেগে চলে, তাহলে 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব এখানে বি ইকাল টু 6 মিটার, যেটা বলেছি ছবি থেকে, সময় টি ইকাল টু মাত্র 1 সেকেন্ড, কারণ 15তম সেকেন্ড। সুতরাং এসি ইকাল টু বি টি, বি হলো 6, টি হলো 1, 6 মিটার, সুতরাং 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব 6 মিটার বলেছি। এটা আমরা শেষ করে দিচ্ছি প্রায়। আচ্ছা, গতি বিশ্লেষণ যদি আমরা করতে চাই, উদ্দীপকের তালিকা থেকে গাড়িটির গতিবেগের বেগ সময় লেখ অঙ্কন করে নিচে বিশ্লেষণ করা হলো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় টি, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি স্থাপন করি, এটি একটি বেগ সময় লেখ। তাহলে আমরা বলতেছি এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া হলো। আচ্ছা, যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কিন্তু
এর যে বেগ, আমি বলেছিলাম বেগ কিন্তু শূন্য দিয়ে শুরু হয়নি, দুই দিয়ে শুরু হয়েছে। তারপর 5 সেকেন্ডে তার বেগ হয়েছিল 4, আর 10 সেকেন্ডে বেগ হয়ে গেছিল 16, 10 সেকেন্ডে বেগ হয়ে গেছিল 5 সেকেন্ডে বেগ হলো 4, আর 10 সেকেন্ডে বেগ হয়ে গেল 16, 6, এই দেখো 6, ঠিক আছে। এরপরে 15 সেকেন্ড পর্যন্ত সে সম বেগে চলেছিল, 15 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু বাড়িনি। এরপরে 20 সেকেন্ডে বেগ হয়ে গেছিল হলো 8, তারপরে তারপরে এইভাবে পরপর চলে গেছে। সুতরাং এটা কিন্তু একটা ছবিটি আর একবার ভালো করে দেখা যায়, এর পেটটা শূন্য থেকে শুরু হয়নি কিন্তু দুই থেকে শুরু হয়েছে। 5 সেকেন্ডে বেগ হয়ে গেল 4, আর 10 সেকেন্ডে বেগ হয়ে গেল 6, আর 15 সেকেন্ডে কিন্তু বেগ 6 ছিল, বেগ বাড়লো না, সমবেগ এই অংশটা, আর 20 সেকেন্ডে বেগ হলো 8। তারপর আর তার আর দরকার নেই, এটা এটা সব বলা আছে এখানে। সুতরাং বলা হলো যে আজকে আমি এখানে অনেকগুলি অঙ্ক পড়েছে, সালে একদিন অতগুলি মনে রাখা যাবে না। তোমরা দয়া করে তোমাদের যে সমস্ত অঙ্কগুলি করানো হয়েছে ওই অধ্যায়ের, সেগুলি একটু ভালো করে বারবার প্র্যাকটিস করবে। আগামীকালকে আমি আরেকবার বলি, রাত ঠিক নয়টার সময় আমি প্রথমে অবজেক্টিভ প্রশ্ন দেব, আগের মতো অবজেক্টিভ হবে তোমার 25 মার্কের, তারপর সাবজেক্টিভের একটা প্রশ্ন দেওয়া হবে, সেটাও হলো 10 মার্কের। ঠিক 10টার সময় আমি উত্তরপত্র দিয়ে দেব, উত্তর মিলিয়ে তোমরা প্রাপ্ত নাম্বারগুলি তোমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানালে আমি বুঝতে পারবো। এভাবে আমাদের পরীক্ষা চলতে থাকবে। তবে যারা অলসতা করছো, সময় চলে যাবে, তাদের কিন্তু পরবর্তীকালে ঘোর বিপদের সম্মুখীন হতে হবে। সবাইকে ধন্যবাদ। Thank you.